আবারও অসহায় শিক্ষিকার পাশে দাঁড়িয়ে নজির করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন বিস্ফোরক হুঁশিয়ারি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সরকারি আধিকারিককে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্মশান ছাড়া যেখানেই থাকুন আদালতে হাজির করুন, প্রাপ্য আটকে থাকা মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। গত 3 বছর ধরে আটকে ছিল শিক্ষিকার প্রাপ্য টাকা, বহুবার আবেদন জানিয়েও কাজ হয়নি। সরকারি দীর্ঘ সূত্রদার শিকার হচ্ছিলেন ওই শিক্ষিকা। অবশেষে কাজ হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, তার ধমকই নড়ল টমক। কলকাতার DI-এর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ, শ্মশান বাদে আর সংশ্লিষ্ট ওই সরকারি কর্মচারী যেখানেই থাকুন তাকে আদালতে হাজির করুন দুপুর 2টার মধ্যে। প্রসঙ্গত 2020 সালের 1 অক্টোবর আশা শ্রীবাস্তব নামে ওই শিক্ষিকা চাকরি জীবন থেকে অবসর নেন। তিনি কলকাতার মারোয়ারি বালিকা বিদ্যালয়ের কর্মরত ছিলেন। অবসরের 1 বছর আগে অর্থাৎ 2019 সালে প্রাপ্য এরিয়ার পাওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। টাকার অঙ্কটা প্রায় 1.5 লক্ষ, কিন্তু সেই এরিয়ারের টাকা তিনি পাননি এবং এর 1 বছরের মধ্যেই তিনি অবসর নেন। এরপর আরও 2 বছর কেটে যায়, তবু প্রাপ্য টাকা পাননি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আশাদেবীর অভিযোগ, রুরাল ডেভেলপমেন্টের কর্মচারী মহাদেব সরেন তার টাকা আটকে রেখেছেন। গতকাল সেই মামলা শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যত শীঘ্র সম্ভব টাকা দিতে হবে। কলকাতার DI-কেও তিনি হাইকোর্টে ডেকে পাঠান। এদিন DI এসে জানান ওই শিক্ষিকা তার প্রাপ্য পেয়ে গেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ধমক দিতেই 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। তবে টাকা পেয়েছে শুনি তিনি শান্ত হননি। মঙ্গলবার ফের বিচারপতির নির্দেশ, যে সরকারি কর্মচারী এতদিন ধরে আটকে রেখেছিলেন টাকা, সেই মহাদেব সরেনকেও আজকের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতির হুঙ্কার। একমাত্র শ্মশান ছাড়া তিনি যেখানেই থাকুন না কেন হাজিরা তাকে দিতেই হবে। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারও ম্যাজিক দেখালেন। শিক্ষিকা, অসহায় শিক্ষিকা, তিনি 3 বছর ধরে তার প্রাপ্য এরিয়ার টাকা পাচ্ছিলেন না, তার টাকা আটকে রেখেছিলেন সরকারি আধিকারিক, কিন্তু গতকাল তিনি নির্দেশ দিয়েছিলেন তার 24 ঘন্টার মধ্যেই টাকা পেয়ে গেলেন ওই শিক্ষিকা। কিন্তু যে আধিকারিক মহাদেব সরেন তার টাকা আটকে রেখেছিলেন তাকে আদালতে ঘাড় ধরে নিয়ে আসার হুঁশিয়ারি দিলেন এবং স্পষ্ট নির্দেশ দিলেন শ্মশান ছাড়া যেখানেই থাকুন ওই আধিকারিক তাকে দুপুর 2টার মধ্যে আদালতে হাজিরা দিতে হবে। বন্ধুরা, আপনারা কী বলবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।